আমারও চেনা ছন্দে জীবিত থাক। সুকান্ত ছি, আমারও চেনা ছন্দে সুকান্ত ছি, যেভাবে একইভাবে গর্জনটা তুলছে সুকান্ত, আপাতত ভালো প্রচেষ্টা, কেন রান নেওয়ার কোনো তৎপরতা নেই, ডট বল। আমারও একটা ভালো ফিল্ডিং, জীবিত থাকবে হয়তো দুটি দলের জন্যই। অতি সুন্দর সকালটাকে যেন সাজিয়েছে সুকান্ত ছিঙ্কু এবং প্রতিদ্বন্দ্বিতায় রত এই সংগ্রাম পরিভাষা বলছে কেনে ব্যাটাতে টুকাই টুকাই প্রচেষ্টা করবে, তবে বল কিন্তু ব্যাটকে ফাঁকি দেবে। প্রথম বলে ওয়াইড আউটসাইড দ্য অবস্ট্যাম্প, বাই পলিসি বলে পরে বল, পরে ফল স্লটে বল, বল চাপে পার্কিং প্লটে এবং তার ফাঁকে কিন্তু এখানে সুকান্ত ছিঙ্কুর আত্মবিশ্বাসটাও বাড়বে। আমরা যেভাবে একটা কথা বলি কথাটা কিন্তু সুকান্ত ছিঙ্কু দেখাচ্ছে যে সুকান্ত ছিঙ্কুর কাছে যে ক্লাসটা রয়েছে তিনি কিন্তু এই মুহূর্তে টাটার ক্লাস নিচ্ছেন, বোলিং ডিপার্টমেন্টের টাটার ক্লাস চলছে ব্যাটাতে সুকান্ত। গল্পের জন্য এই যাত্রায় বেঁচে যাওয়া এবং জীবন দান, শুধু জীবন দান নয়, এখানে নিজেদের দলীয় সুকান্ত
আপাতত রূপমকে হয়তো এখানে ঋষিকের সাথে যাওয়াটাই রূপম বেঠিক বলে মনে করত। তবে আপাতত রূপম প্রেশারটা তৈরি হচ্ছে, এখানে প্রেশারে কিন্তু ওভারকাম করতে হবে। ইউ শ্যাল ওভারকাম, আমরা করবো জয়। সেখান থেকে বাউন্ডারিতে আসবে দলীয় শিবিরে, দলীয় রান সংখ্যা আপাতত 37। যেখানে সুকান্ত ভাই এতটা প্রাণবন্ত রূপ দিয়েছে ক্রিকেটকে, সেখানে রূপম কেন পেছনে থাকবে? রূপম হয়তো তিনিও লড়াই করতে চাইছেন, তিনিও হাতিয়ারটাকে ঠিকানা লিখে সীমানার বাইরে প্রথম বলে চার রান এভাবে রান সংখ্যা পৌঁছে গেল 47-এ। আপাতত দল যেন দুটো বলে সুফল পেয়েছে, সুকান্তর ব্যাটে গর্জনটা উঠেছে চারের গর্জন, দু বল দুটো বাউন্ডারি। এখানে ভালো প্রচেষ্টা জসিমের এবং চতুর্থ বলে ডট শেষ দুটো বল। একটা খেললো